নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে নর্থ ইস্ট জব নিউজ টোমের মধ্যে স্বাগতম জানাই বন্ধুরা আজকের ভিডিওতে কোন নতুন চাকরি নিয়ে কথা বলবো না আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের কমেন্টস নিয়ে তৈরি করা হয়েছে তো সময় নষ্ট না করে চলে যায় তোমাদের মূল বক্তব্যে বন্ধুরা তোমরা যারা টিএসআর অর্থাৎ ত্রিপুরা স্টেট রাইফেলসের রিটার্ন এক্সাম দিয়েছ তারা প্রায়ই এই চ্যানেলের প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতো কবে টিএসআর ফাইনাল রেজাল্ট বেরোবে তোমরা আমাকে এত বেশি পরিমাণে প্রশ্ন করেছিলে আমার পক্ষে সম্ভব ছিল না সবাইকে এক এক করে রিপ্লাই দেওয়ার জন্য তো বন্ধুরা আমি এই ভিডিওটি তৈরি করেছি তোমাদের প্রশ্নের রিপ্লাই দিতে বন্ধুরা আমি তোমাদের বলতে চাই এখনও কোনো আপডেট দিই ত্রিপুরা পুলিশ টিএসআর এর রেজাল্ট ডেট সম্পর্কে কিন্তু আমি যতটুকু আমার সোর্স থেকে জানতে পেরেছি বন্ধুরা টিএসআর রেজাল্ট ডেট এই ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পাবলিশ হতে যাবে এবং টিএসআর রেজাল্ট পাবলিশ হওয়া মাত্রই তোমরা তোমাদের জয়নিং লেটার পেয়ে যাবে এবং তোমাদের জয়েন করিয়ে নেওয়া হবে এবং এই সব কাজ পৌরসভার ভোটের জন্য একটু বিলম্বিত হয়ে পড়েছিল এবং যেহেতু এখন আর কোনো ইলেকশন নেই তাই বলছি তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে হয়তো ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসের মধ্যে পেয়ে যাবে একটা হান্ড্রেড পারসেন্ট না এটা আমি একটি সোর্স থেকে জানতে পেরেছি তোমরা এই সোর্সটিকে সেভেন্টি পার্সেন্ট কারেক্ট ধরে নিতে পারো হানড্রেড পার্সেন্ট কনফার্ম তো কিছুই বলা যায় না যতটুকু আমি সোর্স থেকে জানতে পেরেছি পুরো বিষয়টা আমি তোমাদেরকে বলছি এবং যখনই রেজাল্ট বেরোবে বন্ধুরা তোমরা এই চ্যানেলটির মাধ্যমে সবার প্রথমে পেয়ে যাবে ইনফরমেশন এবং ফেব্রুয়ারি থেকে তোমাদের জয়নিং শুরু হয়ে যাবে তোমরা একদম প্রিপেয়ার থাকো যারা টিএসআর রিটেন এক্সাম দিয়েছো তোমাদের কমেন্টসের অনুসারে এতটুকু আমি তোমাদের ইনফর্ম করে দিলাম। আর যারা মেরিট লিস্টে নাম পেয়ে যাবে এবং জয়নিং পেয়ে যাবে তাদের জন্য তো ভালো কিন্তু যারা পাবে না তাদের মন খারাপের কিছু নেই তাদের জন্য আরও বিভিন্ন জব বেরোচ্ছে মাধ্যমিক পাস টুয়েলভ পাস কোয়ালিফিকেশনে ওইগুলি তোমরা ট্রাই করবে ঠিক আছে আর কিছুজন আমাকে বলছিল কমেন্টের মাধ্যমে আমি যাতে একটা টেলিগ্রাম চ্যানেল তৈরি করি তো বন্ধুরা আমি তোমাদের বলতে চাই আমি টেলিগ্রাম চ্যানেল তৈরি করে নিয়েছি তোমরা চাইলে জয়েন করতে পারো ওইখানে তোমরা আমার সাথে কথা বলতে পারবে এবং বিভিন্ন জব নোটিফিকেশানগুলি ওইখানে সবার প্রথমে পেয়ে যাবে আর যদি এই বিষয়টা সম্পর্কে কোনো কনফিউশন থাকে আপনাদের মনে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অলের মধ্যে করে দেবেন ধন্যবাদ আর আজ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন জয় হিন্দ